আমরা এখন বেরিয়ে পড়ছি আমরা যাচ্ছি কোথায় হাবড়ায় কি করতে যাচ্ছি সেটা তোমরা পুরোটা ব্লগটা দেখতে থাকো চলো এই যে সামনে একজন আছে যে মেয়ে দুইজন এই যে আরো আছে গাড়ি এ পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দুটো গাড়ি আছে আমাদের তো এইগুলো বেরোবে তো আমরাও বেরোচ্ছি আর আমরা এখন পৌঁছেও গেছি যেখানে আমাদের আসার কথা হাবড়া তো এটা ঠিক হাবড়া নয় হাওড়া অশোকনগরের মধ্যেই পড়ছে এটা আর এখানে এসছি এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম তো আজকে উদ্দেশ্য হচ্ছে এই বৃদ্ধাশ্রমে আসার কারণ আজকে হচ্ছে আমার মেশর মৃত্যুদিন তো যেহেতু তোমরা আগেও হয়তো দেখতে পারো অনেক ব্লগে আগের কোনো ব্লগে দেখেছ যে মেষর মৃত্যুদিনের প্রত্যেক বছর আমরা কোনো বাচ্চা গরিব বাচ্চা বা অনাথ বাচ্চা এরকম বৃদ্ধাশ্রমে আমরা ওই দিনটা খাওয়াতে আসি তাদেরকে একটা দিন যদি তাদের কিছু ভালো দিতে পারি সেই আশাতেই আমরা এসে এখানটায় আসি বিভিন্ন জায়গায় যাই প্রত্যেক বছর তো আজকের দিনটাতেও আমরা চলে যাই এখানে আমাদের পাকাগুলির কথা কথাটা

আর তোমরা যার কথা শুনলে সে হচ্ছে আমাদের বাড়ির একমাত্র পাকা বুড়ি আমাদের আমাদের মেয়ে তো আমরা খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে আমরা যে কাজটা করতে এসেছিলাম এই জায়গাটা তো সেই কাজটা আমাদের হয়ে গেছে আর তোমরা যদি মনে করো যে এই তোমরা একটা দিন এদেরকে কিছু দিয়ে হেল্প করতে চাও তোমরাও হেল্প করতে পারো আর আমি পুরো ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক যোগাযোগ ব্যবস্থা সব কিছু তোমাদেরকে দিয়ে দেব, তোমরা যদি একটা দিন এদেরকে একটু আনন্দ দিতে পারো এটা অনেক কিছু তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে